মর্নিং বন্ধুরা, কেমন আছো? এই দেখো, আমি চুলে আজকে হেনা করেছি, ময়ূরী হেনাটাই আমি করি। ময়ূরী হেনা করেছি, সকালে মুড়ি খেয়ে আমি চুলে হেনা লাগিয়ে ফেলেছি। এই হেনাটা আমার খুব ভালো লাগে, আর মাসে একটা করে হেনা করতে পারলে তো খুবই ভালো, চুলের তো খুবই ভালো। এটা তোমার হেয়ার ফল কন্ট্রোল করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, ড্যান্ড্রফ থাকলে সেটাও রিমুভ করবে। হেনা একটা করে মাসে করতে পারলে, 15 দিন ছাড়া করতে পারলে তো আরও ভালো, কিন্তু 15 দিন আমি করতে পারি না, মাসে একটা করেই হয়ে যায়। কখনো কখনো আবার নাও হয়, কিন্তু এটা মাসে একটা করে করতে পারলে চুলের ভীষণ পুষ্টি দেখো। আর হেনার তো বিভিন্ন রকম কালার পাওয়া যায়, বার্গেন্ডি আছে, ব্রাউন আছে, ব্ল্যাক আছে, তোমাদের যেটা ভালো লাগে করতে পারো। আর যাদের গ্রে হেয়ারের প্রবলেম আছে, তারা তো ব্ল্যাক হেনাটা করতেই পারো। আর যেহেতু হেয়ার ডাইগুলো অনেকেরই স্যুট করে না গো, প্রচুর অনেকের আবার প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, তারপরে চোখ মুখ ফুলে যায়, এরকম অনেকেরই হয়, তো তারাও করতে পারো হেনাটা, ব্ল্যাক হেনাটা করতে পারো। তাহলে গ্রে হেয়ারগুলো আছে সেগুলো পুরো ব্ল্যাক হয়ে যাবে। আর এই হেনাটা করে দেখতে পারো, ভালো ময়ূর হেনাটা। তাছাড়া তোমাদের যদি অন্য কিছু পছন্দ হয়, অনেক রকমেরই আছে কোম্পানি, সেগুলোও করতে পারো, যার যেটা পছন্দ। হেনাতে তোমরা দই, মধু, তারপরে ডিম, লেবুর রস এগুলো দিতে পারো, জবা ফুলের কুড়ি বাটা এগুলো দিতে পারো, প্রচণ্ড পরিমাণে চুলের নারিশমেন্ট হবে। আর জবা ফুলের কুড়ি বাটাটাও খুব ভালো, নতুন চুল গজাতে সাহায্য করে, আর মধু তো চুলটাকে গ্লেজ করবে। দইও খুব ভালো, ডিম এগুলো তোমরা দিতে পারো। আর আমি তো বলবো, যাদের গ্রে হেয়ারের প্রবলেম আছে, তারা ড্রাইটা না করে তারা তোমরা হেনাটা করতে পারো, ব্ল্যাক হেনাটা করতে পারো, খুব ভালো, চুলটা পুরো ব্ল্যাক করে দেবে, গ্রে হেয়ারগুলো একদমই ঢেকে দেয়। এটা করতে পারো। দেখো, মেয়েকে এখন কুমকুম পরাতে হবে, এই যে মেয়ে রেডি হয়ে গেছে স্নান করে, ও পড়তে যাবে, ও দাদা পড়তে চলে গেছে, ও পড়তে যাবে, স্নান করা হয়ে গেছে, পুরো রেডি, আমাকে কুমকুমটা পরিয়ে দিতে হবে। পরিয়ে দিই, তারপর আবার কথা বলি। দেখো, আমার মেয়ে এখন পড়তে যাচ্ছে, স্নান করে নিয়েছে, ওর দাদা পড়তে গেছে, ও পড়তে যাচ্ছে দেখে দেখে। বইয়ের ব্যাগ গুছুচ্ছে এখন। আয়নায় একবার মুখটা দেখে নিল, ও ব্যাগটা ভালো করে নেওয়া হয়েছে নাকি সেটা দেখলো। হ্যাঁ, ঠিক আছে, এসো। আমার মেয়ে বাড়ি ফিরে আসছে, মনে হচ্ছে পড়ায়নি, ও দাদাদের পরীক্ষা হচ্ছে বলে। আমি ময়ূরী হেনাটা কিভাবে করি সেটা বলি একটু। আমি ময়ূরী হেনাটা প্রথমে একটু গরম জলে ভিজিয়ে নিই, গরম জলটা করে ময়ূরী হেনাটা ওকে দিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। আধ ঘন্টা রেখে দেওয়ার পর আগের দিনে চুলটাতে শ্যাম্পু করে নিতে হবে ভালো করে, তারপর আধ ঘন্টা পরে ভালো করে মিক্সিং হয়ে গেলে সেটা চুলেতে লাগিয়ে নিতে হবে। তারপরে 1-1.5 ঘন্টা, বলো, পড়ায় না, বললো যে আজকে আমাদের পরীক্ষা হচ্ছে, তোকে পড়তে হবে না, তুই যে যেদিনে চান করে পরীক্ষা হবে না সেদিনে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে, কি বলছিলাম, গরম জলে ভিজিয়ে দিতে হবে আধ ঘন্টা, তারপরে আগের দিনে শ্যাম্পু করে নিতে হবে চুলটা,
এরপরে হেনাটা লাগিয়ে নেবে, যাও খেয়ে নাও বেজা। কে? হ্যাঁ আমার কাছে আছে, বলো বেজা। আমার তো নাই। নামা আছে তো, বাড়ি আছে। ঠিক আছে, তারপর ভালো করে লাগিয়ে নিতে হবে। 1-1.5 ঘন্টা মতো রেখে চুলটা প্লেন জল দিয়ে ধুয়ে দিতে হবে। পরের দিনে শ্যাম্পু করি আমি, সেই দিনে আর শ্যাম্পু লাগাই না, পরের দিনে শ্যাম্পু করি। সেই দিনে খালি চুলটা ভালো করে ধুয়ে নিলেই হয়, এভাবেই করি আমি। এরকম আমার ভাত খাওয়া হয়ে গেছে, আমি এখন পান চিবাচ্ছি। আমার পান দিয়ে গেল, পান খেতে আমার ভালো লাগে। একটু চুনটা মাঝে মাঝে বেশি দিয়ে ফেলে মা, আর জিভ পুড়ে যায়। আজকে সেরকম কিছু রান্নাও করা হয়নি, পোস্ত ভাত হয়েছে। রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, তারপরে পাড়ায় কাকিমাকে ডেকে সিলিন্ডার লাগানো হয়েছে, প্রচুর দেরি হয়ে গেছিলো, সেই জন্য ওই পোস্ত ভাতই আজকে হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু ঘুমিয়ে নিই। এই দেখো মেয়ে পুরো জলে ঘর ভাসিয়ে দিয়েছে, এই যো এটা এখন আমাকে মুছতে হবে। এই যো বদমাইশি করে এখানে দাঁড়িয়ে রয়েছে, দেন আমাকে বলতে গেছে মা বকবে ঘরে জল পড়ে গেছে বেসিন থেকে, জল ফেলে দিয়েছে, এটা মুছে নি। এদিকে তাকা, দেখুক তোকে। এই দেখো আমি চুলটা ধুয়ে চলে এসেছি, এই দেখো ব্ল্যাক হয়ে গেছে। আমি ব্ল্যাকটাই করি, আমার ওই বার্গেন্ডি ব্রাউন ওগুলো অতটা ভালো লাগে না, আমি এটাই করি। দেখো ব্ল্যাক হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে করতে পারো, এটা খারাপ নয়, ভালোই। প্রাইসটাও কম আছে, এটা 25 টাকা প্রাইস আছে, 22 টাকাতে চলে আসে। দেখো কালকে শ্যাম্পু করে নেব, ঠিক আছে? আর আর কিছু না, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।